হাওড়া নদীর পার ঘেঁষে 2 কিলোমিটার এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীন গড়ে উঠেছে সুন্দর ব্যবস্থাপনা। এই প্রকল্প এলাকায় সবুজের সমারোহ গড়ে তুলতে বুধবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করল লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সহযোগিতায় লায়ন্স ক্লাব 2 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প এলাকায় কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ বিভিন্ন ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন আয়োজিত এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উদ্বোধন করেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব। তিনি লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন কর্তৃপক্ষকে এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, হাওড়া নদীর স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত 2 কিলোমিটার এলাকা নয়াভিরাম করে গড়ে তুলছে স্মার্ট সিটি প্রকল্প। এই প্রকল্প এলাকায় সবুজের অভিযান সংগঠিত করার উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন কর্তৃপক্ষ। শৈলেশ কুমার যাদব জানান, এই গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হবে। গাছগুলি বড় হলে ফুল ফুটবে, ছায়া প্রদান করবে। সবুজের এই সমাবেশকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেখিয়ে আপনি আপলো জান রে বন মহোৎসব চল রা হ্যাঁ পুরে শহর মে আলাদা জায়গা পে বৃক্ষারোপণ হো রা আজ ইহা পে হাওড়া নদী কে কিনারে জো আমারে শহর কে কেন্দ্র মে বহতি হাওড়া নদী से किनारे लायंस क्लब ग्रीन के साथ मिल करके अगरतला स्मार्ट सिटी एक बार शांत हो जाइए। अगरतला स्मार्ट सिटी जो है यहाँ पे ऑलरेडी एक प्रोजेक्ट करा, आप जानते हैं हावड़ा रिवर फ्रंट डेवलपमेंट प्रोजेक्ट। तो इसमें हम लोग एक बहुत बढ़िया पब्लिक ग्रीन स्पेस क्रिएट करना चाह रहे हैं जो पूरा 2 किलोमीटर लंबा है, स्टील ब्रिज से लेकर के 10वीं घाट तक। तो एज अ पार्ट ऑफ दिस इसमें लगभग 3,500 पेड़ लगाए जाने, अच्छे वाले जो शेड दें जिसमें फ्लावर्स हो, देखने में सुंदर लगें। तो उसमें आज हमारा सहयोग कर रहा है लायंस क्लब ग्रीन, तो उसके अंतर्गत आज यहाँ पे कुछ प्लांटेशन हम कर रहे हैं। अब आप लोगों को मालूम है पहले यहाँ पे इस बांध की और ये जो नदी पहाड़ की अवस्था क्या थी। लोग शहर का सारा आवर्जना, सारा गंदगी, कंस्ट्रक्शन डिमोलिशन वेस्ट, पाइलिंग का लिक्विड, ये सब ले जाके यहाँ फेंकते थे। और नदी जैसे आप अभी खड़ा होकर के देख पा रहे हैं इधर, और ये थोड़े दिन में और भी बन जाएगा। ये प्रोजेक्ट लगभग 60% हुआ है, बाकी ये अगले 3-4 महीने में कम्प्लीट होना है। पहले आप यहाँ पे खड़े होकर देख नहीं सकते थे ऐसे। थोड़े दिनों में ये जो स्पेस है ये हम ऐसा बना देना चाहते हैं कि पूरे अगरतला में सबसे ज़्यादा अच्छी जगह यही होगी। হাওড়া নদী স্টিল ব্রিজ থেকে শুরু করে দশমী ঘাট পর্যন্ত 2 কিলোমিটার এলাকায় প্রায় 3,500 বৃক্ষরোপণ করবে লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ। গোটা প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরে সংশ্লিষ্ট এলাকাটি রাজধানীর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হবে, প্রকৃতিপ্রেমীদের আনাগোনা বাড়বে, গড়ে তোলা হবে ফুড পার্ক। 101 কোটি টাকার এই প্রজেক্ট এর কাজ ইতিমধ্যে 60% সম্পন্ন হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আগরতলা স্মার্ট সিটি কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।